important. Nature Journal-এ এমন এক পেপার প্রকাশিত হয়েছে তাতে দাবি করা হয়েছে গবেষকরা মানুষের ডিএনএ এডিট করতে পারবেন এমনকি মানুষের জিন এডিট করে অর্থাৎ ব্রেইনের ভিতরের ব্রকেন জিনস জোড়া বা ফিক্সের মাধ্যমে অসম্ভব রোগের চিকিৎসার মাধ্যমে ভালো করতে পারবেন এর ফলে হার্ট লিভার চোখ ব্রেইন ঠিক করা যাবে এমনকি মানুষের জীবন প্রদীপ ও আরো বৃদ্ধি করতে পারবেন বলে তারা দাবি করেছেন গবেষকদের একজন হলেন জোয়ান কার্লোস ইস্পিসোয়া বেলমন্ট এই সম্পর্কে বলেন আমরা খুবই উৎফুল্লিত এমন এক টেকনিক আবিষ্কারের মাধ্যমে যা এর আগে আবিষ্কার করা সম্ভব হয়নি ইউএস সক ইনস্টিটিউটের প্রফেসর জোয়ান বলেন আমরা প্রথমবারের মতো এমন এক ডিএনএ এর ভিতরে প্রবেশ করেছি যা ডিএনএ ভাগ করা যায় না অথচ নতুন এক টেকনিকের মাধ্যমে ডিএনএ মডিফাই করা সম্ভব এডিট করে ব্রকেন ডিএনএ ফিক্স করে হার্ট লিভার রোগ ভালো করা যায় বয়স ও বৃদ্ধি করা যায় অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর রবার্ট ম্যাকলারেন এই আবিষ্কারকে সিগনিফিকেন্ট অ্যাডভান্স হিসেবে অভিহিত করেছেন বিজ্ঞানের উন্নতির সাথে ধর্মের খুব একটা তারতম্য না থাকলেও মেজর বিশ্বাসের মূল জন্ম মৃত্যু এবং আয়ু বৃদ্ধি তা নিয়ে রয়েছে ব্যাপক মত পার্থক্য বলা যায় সংঘর্ষে যেমন পূর্ব লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের খতিব ইমাম মাওলানা নজরুল ইসলাম বলেন বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্সের যে উন্নতি এটা আমাদের ইসলাম কোন সময় অস্বীকার করে না বরং সায়েন্স কামস ফ্রম কোরআন এই যে তাদের ডিএনএ চেঞ্জ করা যে পদ্ধতিগত একটি উন্নতি তাদের এই উন্নতি আমরা অস্বীকার করি না স্বীকার করি এবং আমাদের ইসলামের লোকে এটা কোন সংগ্রামে সাংঘর্ষিক কোন বিষয় না হায়াতের যে একটি পরিধি আছে আল্লাহ তোমার কথা তাআলার নিকট নির্ধারিত এর চাইতে অতিরিক্ত হায়াত দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই এর মধ্যখানে মেডিকেল সায়েন্স দিয়ে হোক কোনো তথ্য উপাত্ত দিয়ে হোক কোনোভাবেই মানুষকে জীবিত করার কোনো সুযোগ নেই মানুষের রোগ সারাতে পারি আমরা মানুষকে আমরা অসুস্থ থেকে সুস্থ করে তুলতে পারি কিন্তু তার যে নির্ধারিত একটা হায়াত আছে হায়াতের অতিরিক্ত একটি মিনিট দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই ধর্ম এবং বিজ্ঞান একে অন্যের পরিপূরক হলেই কেবল সভ্যতা সামনের দিকে এগিয়ে যায় যেখানে বিতর্ক সৃষ্টি হয় কিন্তু সেই বিতর্ক যদি মানুষের কল্যাণে না আসে কেবল তখনই হয় অমঙ্গল এবং অপব্যাখ্যা বিজ্ঞান এবং ধর্ম সুন্দর করে এগিয়ে চলুক মানুষের কল্যাণে সৈয়দ শাহ সেলিম আহমেদ চ্যানেল আই